নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তিন মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত সাবজেক্টের দুটি শিফটে পরীক্ষা হলো এটা ছিল সেভেন টি এক্সাম আজকে আমি এই ভিডিও তোমাদের সাথে আলোচনা করব বাংলা প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমাদের যে নবম ও দশম শ্রেণির যে বাংলা প্রশ্নপত্র ছিল ফার্স্ট হাফে সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে এখন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে দেখে নাও কতগুলো প্রশ্ন তোমাদের সঠিক হয়েছে যেহেতু নেগেটিভ মার্কিং আছে দুটো প্রশ্ন ভুল হলে এক নম্বর কাটা যাবে তোমাদের সেহেতু সেই অনুসারে স্কোরটা করবে তোমাদের কত নম্বর হচ্ছে এবং সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে সাথে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বাঁধনহারা উপন্যাসটির লেখক ছিলেন কে তো এই প্রশ্নটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ কাজী নজরুল ইসলাম আসছি পরের প্রশ্ন বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন তিন নম্বরে নিচের শুদ্ধ বানান দুটি হল তো নিচের যে দুটি শুদ্ধ বানান সেটা হয়ে যাবে তোমাদের অপশন এ হবে সঠিক উত্তর দুর্গাপুজো ও গীতাঞ্জলি আসছি চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটা হল কি। তো বাংলা ভাষায় কম্পিত ধ্বনি হলো সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ র আসছি পরের প্রশ্ন পাঁচ নম্বরে চণ্ডীর আদেশে ধাই তো শূন্যস্থান দেওয়া আছে সেই শূন্যস্থানে কী হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্থ নদীগণ পরের প্রশ্ন ছ নম্বরে এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থটির প্রণতা হলেন কে তো এই গ্রন্থটির প্রণতা হলেন অপশন এ হবে সঠিক উত্তর চার্লস হকেট পরের প্রশ্ন সাত নম্বরে নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ হল কী তো নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যাটিং মিরর অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আট নম্বরে রূপের পাথারে আখি ডুবিয়া রহিল পথটি রচিতা হলেন কে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জ্ঞান দাস আসছি পরের প্রশ্ন হিস্ট্রি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি কে লিখেছেন তো এই গ্রন্থটি লিখেছেন অপশান সি হবে সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন আসছি তোমাদের পরের প্রশ্ন সৈয়াদ আলাউলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম হল কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেকান্দার নামা পরের প্রশ্ন এগারো নম্বরে প্রতিবার দাড়ির নিক্ষেপে শোনা যায় তো প্রতিবার দাড়ির নিক্ষেপে শোনা যায় এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোতের বিদ্রুপ পরের প্রশ্ন মোহাম্মদ জায়সির পদুমাদব কাব্য যে ভাষায় রচিত তা হলো কি তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওপরের কোনোটি নয় কারণ এই কাব্যটির লেখা হয়েছিল হিন্দু ভাষায় ঠিক আছে হিন্দি ভাষায় লেখা হয়েছিল আসছি পরের প্রশ্ন আমরা কবিতায় ড্যাশ মরিনি আমরা মারি নিয়ে ঘর করি শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মনন্তরে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বরে রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউস এর প্রভাব লক্ষ্য করা যায় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অচলায়তান আসছি পরে প্রশ্ন পনেরো নম্বর ব্যাকরণ কৌমদী গ্রন্থটি কে রচনা করেছিলেন তো ব্যাকরণ কৌমদী গ্রন্থটি রচনা করেছিলেন রাজা রামমোহন রায় অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছি পরের প্রশ্ন ষোলো নম্বর এখন সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল কখন ফুল দুলছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সন্ধ্যার বাতাসে আসছি পরের প্রশ্ন সতেরো নম্বর খুব হয়েছে হরি এইবার সরে পড়ো উক্তিটি কে করেন তো এই উক্তিটি করেছিলেন অপশান এ হবে সঠিক উত্তর কাশীনাথ নেক্সট প্রশ্ন বেগম রকেয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি কি তো বেগম রকেয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রবন্ধ সংগ্রহ নেক্সট প্রশ্ন গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন কে তো গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র অপশন সি হবে সঠিক উত্তর আসছি পরের প্রশ্ন শতরঞ্জ কে খেলাড়ি এর লেখক হলেন কে তো এর লেখক হলেন মুন্সি প্রেমচন্দ্র পরে প্রশ্ন একুশ নম্বরে জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া উদ্ধৃত অংশের কবি হলেন কে তো উদ্ধৃত অংশের কবি হলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু দে অপশন বি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন বাইশ নম্বরে যার পোশাকি নাম স্টাইলাস সেটা হলো কি সেটা হলো অপশান ডি হবে সঠিক উত্তর ব্রোঞ্জের শলাকা পরে প্রশ্ন তেইশ নম্বরে বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র তা হলো কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তেইশ প্রশ্নের অপশন ডি মৃৎছক্তিক পরে প্রশ্ন চব্বিশ নম্বরে একশো বছরের নিসঙ্গতা গ্রন্থটি লেখক হলেন কি তো এই গ্রন্থটি লেখক হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অপশান বি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন পঁচিশ নম্বরে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল তা হলো কে তো এখানে পিঁপড়ে হবে সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বরে একটি যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো কি তো একটি যোগরূঢ় শব্দের উদাহরণ হলো জলত অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কণির পিতা যে কারণে মারা গিয়েছিলেন তো কণির পিতা মারা গিয়েছিলেন অপশান এ হবে সঠিক উত্তর টিবির জন্য মারা গিয়েছিলেন টিবি রোগে আক্রান্ত হয়ে পরের প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু হলো কি তো পিতলের চেয়ে হালকা ধাতু হলো অপশান এ হবে সঠিক উত্তর অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন কণি গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম কি । তো টেলারিং শপের নাম ছিল অপশান সি হবে সঠিক উত্তর প্রজাপতি পরের প্রশ্ন আমি কি হেরিলাম নিশি স্বপনে পদটির কবি হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কমলাকান্ত ভট্টাচার্য আসছি একত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করে কে তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দুহিলো দুধু কি বেন্টে জামাত অংশটি রচিতা হলেন কে তো অপশন বি হবে সঠিক উত্তর ডেন্ট ন ফা পরে প্রশ্ন তেত্রিশ নম্বরে অন্তমর্ধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হলো কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্ণদা মঙ্গল পরে প্রশ্ন চৌত্রিশ নম্বর কোথায় শকুন্তলার হাতের আংটিটি খুলে পড়ে গিয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শচি তীর্থে প্রশ্ন মোটামুটি ইজি টু মোটারে যায় প্রশ্ন যে খুব কঠিন হয়েছে তা নয় কিন্তু প্রশ্ন মোটামুটি ভালো এসেছে দেখছি পরে প্রশ্ন ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে পবিত্র গ্রন্থটি হলো কি তো এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোরআন পরে প্রশ্ন ছত্রিশ নম্বরে ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান তো ইটালি ও সিসিলির মাঝখানে বিদ্যমান আছে অপশান ডি হবে সঠিক উত্তর মেশিনা প্রণালী পরে প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি যে কাব্যে পাওয়া গিয়েছে তা হলো কি তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ অর্ণদা মঙ্গল পরে প্রশ্ন আটত্রিশ নম্বরে দৌলত কাজীর কাব্যের সম্পূরক কাল হলো কত তো এ কাব্যে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন বি ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ পরে প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রিজার্ভার কলম পরের প্রশ্ন তার স্ত্রীর নাম কি ছিল তো তার স্ত্রীর নাম ছিল অপশান এ হবে সঠিক উত্তর লীলাবতী আসছি পরের প্রশ্ন মহারাষ্ট্রের টেস্ট চ্যাম্পিয়ন কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রমা জোশি পরে প্রশ্ন অগার্সের চশমার পাওয়ার কত ছিল তো অগার্সের চশমার পাওয়ার ছিল অপশান এ হবে সঠিক উত্তর মাইনাস কুড়ি পরে প্রশ্ন সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম কি তো এখানে সি হবে সঠিক উত্তর অপশান বাংলা সাহিত্যের ইতিহাস পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বরে ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় কবে তো এখানে অপশান ডি হবে সঠিক উত্তর উনিশ সতেরোশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বরে প্রমোদ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বরে ত্রিজামা সংকলনে রচিতা হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মোহন সেনগুপ্ত নেক্সট প্রশ্ন জাপানি জার্নালে রচিতা হলেন কে তো জাপানি জার্নালে রচিতা হলেন বুদ্ধদেব বসু অপশন ডি হবে সঠিক উত্তর পরিচিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম লেখো তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বৈকুণ্ঠের খাতা নেক্সট প্রশ্ন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন তা হল অপশন এ হবে সঠিক উত্তর বসন্ত পরে প্রশ্ন পঞ্চাশ নম্বরে দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা এ রচিতা হলেন কে এটা আমাদের কম বেশি সকলেরই জানা এই গানটা কে লিখেছিলেন তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইকবাল দেখতে দেখতে পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তারাও যাতে এই ভিডিওটা দেখতে পেরে তাদের স্কোরটা যাতে তারা ঠিক করতে পারে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আসছি পরের প্রশ্ন একারানো নম্বর প্রশ্ন কোরিওনেলাস কোরিওলেনাস লাস কুড়ি নাস এ রচিতা হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শেক্সপিয়ার পরের প্রশ্ন বাহান্ন নম্বরে কীর্তিবাসের পিতা ও মাতার নাম কী ছিল তো কীর্তিবাসের পিতা ও মাতার নাম ছিল অপশান সি হবে সঠিক উত্তর বনমালী ও মালিনী নেক্সট প্রশ্ন রহসেন কোন গ্রন্থের চরিত্র তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিচ্ছক্তিকম নেক্সট প্রশ্ন গথিকা রাক্ষাছি বান্ধি দিয়া জাল দরা রাখাছি ধ্বনি পরিবর্তনে কোন রীতি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপি নিহিতি নেক্সট প্রশ্ন পঞ্চান্ন নম্বরে কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উক্তিটি যে কবি করেছেন তিনি হলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিষ্ণু দে পরে প্রশ্ন ছাপ্পান্ন নম্বরে ধোসা কোন ভাষা বংশ তো ধোসা ভাষা বংশ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্রাবিড় নেক্সট প্রশ্ন আমরা বচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুল গাছের তলায় সবাই বসলাম পরে প্রশ্ন নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইন্দ্রজিৎ পরে প্রশ্ন রাধারানী কোথায় রদ দেখতে গিয়েছিল এটা সকলেরই জানা এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাহেশে পরে প্রশ্ন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো কথাটি কে বলেছেন তো এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এ কথাটি পরে প্রশ্ন একষট্টি নম্বরে বাস্কির কোথাকার জনগোষ্ঠী তো বাস্কি ছিল রাশিয়ার জনগোষ্ঠী অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর বাধা কোন ভাষার সঙ্গে উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফার্সি ভাষার সঙ্গে নেক্সট প্রশ্ন কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি কে ভুলতে পারেনি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এশা নেক্সট প্রশ্ন তপনের মেসমশায় পেশাগত দিক থেকে কি ছিলেন তো তপনের মেসমশাই পেশাগত দিক থেকে ছিলেন একজন অধ্যাপক অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দুইবার নেক্সট প্রশ্ন ছেষট্টি নম্বর ষোলোজনন্দ ফাউন্ডেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি এ নেশাটা পেয়েছিলেন পরে প্রশ্ন পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যাক পদ তো একে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিয়াল্লিশতম পদ পরে প্রশ্ন আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল নেক্সট প্রশ্ন মহাকাশের দূত এ কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সবাই উপস্থিত ছিলেন তো চারটে অপশান দেওয়া আছে তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উই হেলম ক্রোল নেক্সট প্রশ্ন সত্তর নম্বরে বিদ্যাপতির কীর্তিলতা লেখাটি কি কোন ভাষায় লেখা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অবহর্ত ভাষায় নেক্সট প্রশ্ন একাত্তর নম্বরে শ্রীরাম পাঁচালির মূল রস কী তো শ্রীরাম পাঁচালির মূল রস ছিল অপশান বি হবে সঠিক উত্তর করুণ রস নেক্সট প্রশ্ন সতী ময়নার বারো মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি আষাঢ় মাসের মাস দিয়ে শুরু হয়েছে তিয়াত্তর নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা এই প্রশ্নটি একটি ডাউট আছে একটু তো এই প্রশ্নটা সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের এই প্রশ্নটার উত্তর জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিও আসছি পরের প্রশ্ন চুয়াত্তর নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি কী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উপন্যাস নেক্সট প্রশ্ন যার এ কাগজের নৌকা কাব্যের কবি হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুভাষ মুখোপাধ্যায় পরে প্রশ্ন ছিয়াত্তর নম্বর গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারে থিয়েটারে নিয়ে আসেন কে তো গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে এসেছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্ধেন্দু শেখর মুস্তাফি পরের প্রশ্ন সাতাত্তর নম্বরে বিজয় তেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম কি। তো বিজয় তেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর গিধারে পরের প্রশ্ন কোন ভাষায় সাহিত্যিক অমৃত প্রীতম তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশান সি পাঞ্জাবি নেক্সট প্রশ্ন কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল তো চারটে অপশান দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটার সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর যদি একটু কনফিউশন আছে এই প্রশ্নটা এও হতে পারে আবার সিও হতে পারে তো এই প্রশ্নটা সঠিক উত্তর তো তোমরা যদি কমেন্টে জানাতে পারো তো অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিয়ে দিও পরের প্রশ্ন আশি নম্বরে গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস হলো কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মন গহিরার চাষা পরের প্রশ্ন একাশি নম্বর তারাশঙ্কর কোন উপন্যাসে লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গণদেবতা উপন্যাস লিখে প্রশ্ন সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে তো সংহার শব্দটিতে উপসর্গ যুক্ত আছে অপশন এ হবে সঠিক উত্তর সংস্কৃত উপসর্গ আসছি পরের প্রশ্ন তিরাশি নম্বর অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি প্রিনায়াম নেক্সট প্রশ্ন চুরাশি নম্বরে জেদালো শব্দটি কি শব্দ তো জেদালো এই শব্দটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জোর কলম শব্দ মৌলিক শব্দ নয় আরবিক শব্দ নয় ফার্সিক শব্দ নয় এটা হয়ে যাবে জোর কলম শব্দ পরে প্রশ্ন যার্জল্যমান এর প্রত্যয় হলো কি তো বন্ধুরা এই প্রশ্নটার যে উত্তরগুলো চারটে দেওয়া আছে এই উত্তরগুলো কিন্তু ভুল দেওয়া আছে মনে হচ্ছে তো এর যে সঠিক উত্তর হওয়া উচিত সেটা কিন্তু এখানে দেয়নি খো তাই এ প্রশ্নটা তোমরা যারা টাচ করেছো তারাও ভালো যদি না পেয়ে থাকো এটা অবশ্যই এক নম্বর দেওয়া তোমাদেরকে সকলকে উচিত পরে প্রশ্ন ছিয়াশি নম্বরে সন্দেশ সংবাদ মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি এখানে হয়েছে তো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অর্থোন্নতি আবার সিটাও কিন্তু হতে পারে এটা একটু কনফিউশন প্রশ্ন আছে ঠিক আছে এই প্রশ্নটা যদি তোমরা উত্তর সঠিক পাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনটা উত্তর হবে এ হবে না সি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমাকে আসছি পরে প্রশ্ন বেগম রকিয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন তা হলেন কী তো বেগম রকিয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন সে পত্রিকাটির নাম কী তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহিলা পরের প্রশ্ন অষ্টআশি নম্বর দ্য ক্যাপটিভ লেডিস গ্রন্থে রচিতা হলেন কে তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মধুসূদন দত্ত যারা অপশান বি করেছ তারা কিন্তু সঠিক করেছো ঠিক আছে আসছি পরের প্রশ্ন উননব্বই নম্বর ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো কোনটি তো ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর নক্সি কাথার মাঠ অপশন এ হবে সঠিক উত্তর আসছি তোমাদের শেষ প্রশ্ন অর্থাৎ নব্বই নম্বর প্রশ্ন প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি তিনি হলেন কে তো তিনি হলেন অপশান এ হবে সঠিক উত্তর সাবেরঈ খান তো বন্ধুরা এই ছিল তোমাদের নব্বইটি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এই নব্বইটি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে বাংলা প্রশ্নপত্র সেটাও আমি কালকে সমাধান করার চেষ্টা করব আমার এই চ্যানেলে সেটা আপলোড করে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জারিও যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল করে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে একেবারে ভুলবে না তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ